মনে হয় কোন অ্যাক্সিডেন্ট, আরে অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত। হ্যাঁ যাবে, ট্রাকটা উঠাই দিয়েছে। জিতু ভাই একটু তাকান এদিকে, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে ভাই একটু হাই দেন, ক্যামেরার দিকে। গাইস এখন ঘড়িতে সময় হচ্ছে 6:22 আর আমরা আছি হচ্ছে এখন পটিয়া চট্টগ্রাম। এখানে অনেক বাস স্ট্যান্ড মনে হয় নাকি, মেবি পটিয়া বাস স্ট্যান্ড, অনেক বাস দেখেন এখানে। আচ্ছা এখানে হঠাৎ করে দেখলাম একটা জ্যাম, তো মনে হয় কোন অ্যাক্সিডেন্ট, আরে অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত। হ্যাঁ যাবে, ট্রাকটা উঠাই দিয়েছে, ট্রাকটা বাম সাইডে পড়ে গেছে। হ্যাঁ যাওয়ার দরকার নেই, রিক্স নিয়ে যাওয়া দরকার কি, দেখো রিক্স নিয়ে যাইতেছে, রিস্ক নিয়ে যাওয়াটা ঠিক হবে, ট্রাকটা উঠাই দিয়েছে। দেখো এই ট্রাক উঠেতে যায়, আবার এই ট্রাক উঠে গেছে। একটু রিস্ক নিয়ে যাই ভাই, ওরা তো বের হয়ে গেছে। ভাই পুরো ট্রাক ইয়ে হয়ে গেছে, সাইডে পড়ে গেছে, ঘুমায় আছে মানে। অ্যাকচুয়ালি ঘুম ছাড়া এই জিনিসটা হবেই না, ঘুমের কারণেই হয়েছে। যাক আল্লাহ মাফ করুক, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর কি, এটাই মানে চাওয়া আমাদের। আমরা সাতকানিয়া মোড় থেকে বামে ঢুকে গেলাম, মানে বান্দরবনের রোডে। আর একটা জিনিস হচ্ছে, শিউর ভাই শরীর অনেক খারাপ লাগতেছে, কি অবস্থা শিউর ভাই? চা খাইবেন? জিতু ভাই একটু তাকান এদিকে, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে ভাই একটু হাই দেন, ক্যামেরার দিকে। আমাদের বাইদার আমি একমাত্র আপনার চেহারা দেখে বসে, একমাত্র আপনি সুস্থ, এই আর সবকিছু সুস্থ লাগতেছে।